নমস্কার, আপনারা দেখছেন জেলার এক নাম্বার অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি প্রিয়াশ্রী। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। করোনা আবহে তারাপীঠে বের হলো না মাতারার রথ। শিউড়িতে ব্যাংক ডাকাতির উদ্দেশ্যে হানা দুষ্কৃতীদের। ময়ূরেশ্বরে পথ দুর্ঘটনায় মৃত মোটরবাইক আরোহী। তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের উদ্বোধন দুবরাজপুরে। মোহাম্মদবাজারে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের উদ্বোধন। ট্রাফিক পুলিশের ধরপাকড় জাতীয় সড়কে। কিষাণ প্রতিরোধ সপ্তাহ পালন নলহাটিতে। রথযাত্রার দিন খুঁটি পুজোর আয়োজন দুবরাজপুরে। বৃক্ষরোপণ রথযাত্রা দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমের। রথের দিনে ঘুড়ি ওড়ানোর রেওয়াজ দুবরাজপুরে। রথযাত্রায় পূজিত জগন্নাথ বলরাম ও সুভদ্রা। সেন্ট্রো গাড়িতে ঘোরানো হলো জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে। এবার সংবাদ বিস্তারিত। আজ রথযাত্রা বাঙালির অন্যতম উৎসব, কিন্তু করোনা আবহে রথযাত্রা উৎসব ম্লান। এই আবহে তারাপীঠের মা তারা রথে চড়বেন না। করোনা সংক্রমণের গ্রাফ নিম্নমুখী হওয়ার পর ফের যাতে তা না বাড়ে, তার জন্যই তারাপীঠের রথযাত্রা বাতিল করেছে মন্দির কমিটি। অন্যান্য বছর আজকের দিনে সকালে পূজো হওয়ার পর মা তারাকে গর্ভগৃহ থেকে বের করে রথে চড়ানো হয়। তারপর হরিনাম সংকীর্তন সহযোগে এলাকা পরিক্রমা করা হয়। সন্ধ্যায় ফের মাকে মন্দিরের গর্ভগৃহে আনা হয়। এবারে চিত্রটা সম্পূর্ণ ভিন্নরূপ। সকালে মা তারাকে স্নান করিয়ে পূজার্চনা করা হয়। বিকেলে মাকে রথঘরে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যায় পুনরায় আজ গর্ভগৃহে আনা হয় মাকে। করোনা সংক্রমণ রুখতেই তারাপীঠ কমিটি এমন সিদ্ধান্ত নিয়েছেন। এদিন এক সেবায়েত জানান, পুণ্যার্থীরা সবাই মেনে নিয়েছে, শুধু এবছর না, গত বছর করোনা হয়ে আমরা তারাপীঠ যে পরিক্রমা করে মা রথে চেপে সেবারে কিন্তু হয়নি। তাই এবছর করোনা সংক্রমণ অনেকটা কমের দিকে আমাদের বাংলায়, কিন্তু নতুন করে যাতে সংক্রমণ ছড়িয়ে না পড়ে তার জন্য কিন্তু সিদ্ধান্ত। শুধু তারাপীঠ না, আমরা যদি বড় বড় যেসব জায়গায় রথযাত্রা সবাই কিন্তু একই সিদ্ধান্ত নিয়েছে। তাই সিদ্ধান্তটাকে মাকে আজকে পুজো দিয়ে রথের দিন যারা এসেছেন মাকে দর্শন পাচ্ছেন, পুজো দিচ্ছেন, কিন্তু মাকে যে রথে করে নিয়ে তারাপীঠ পরিক্রমা করা হয়েছে সেটা কিন্তু আমাদের বাতিল করে দেওয়া হয়েছে। আজকে নিয়মকানুন আছে, সকালে মায়ের স্নান হয়েছে, আরতি হয়েছে, দুপুরে মধ্যাহ্ন ভোগ হবে, চারটের সময় মায়ের প্রতিকৃতি নিয়ে গিয়ে মায়ের রথঘরে রাখা হবে, সেখানে মায়ের পূজা অর্চনা এবং আরতি হবে, তারপর মায়ের প্রতিকৃতি এনে মায়ের বাড়িতে রাখা হবে। এইভাবে আজকে রথযাত্রাটা গত বছর ঠিক যেমন হয়েছিল এবছর আমরা সেভাবেই পালন করব। তবে রথযাত্রার উপলক্ষে মানুষ অনেক মানুষ ভিড় করেছে, প্রচুর মানুষ আসছেন যারা মাকে গর্ব গিয়ে পুজো দিচ্ছেন, কিন্তু সবাই মেনে নিয়েছে, কারণ আমরা জানি যে মানুষের জীবন আগে, তারপর সব কিছু অনুষ্ঠান, এটা স্বয়ং ঈশ্বরও চান, তাই আজকে আমাদের এই সিদ্ধান্ত। তারাময় মুখার্জি, সভাপতি তারাপীঠ। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, তারাপীঠ। শিউড়িতে অবস্থিত মথুর ফাইন্যান্স ব্যাংকে ডাকাতির উদ্দেশ্যে আজ সাত সকালে হানা দেয় বেশ কিছু দুষ্কৃতি। ঘটনা জানাজানি হতেই হইচই শুরু হলে ডাকাতির দল গুলি করতে করতে পালিয়ে যায়। দুষ্কৃতীদের এই গুলির আঘাতে এক ব্যক্তি গুরুতর জখম হন, যিনি বর্তমানে শিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে শিউড়ি থানার বিশাল পুলিশ বাহিনী সেখানে আসে এবং দুষ্কৃতীদের ধরার চেষ্টা করে, কিন্তু শিউড়ির জনবহুল রাস্তায় তারা পালিয়ে যায়। তারপর জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী শিউড়ির ওই ব্যাংকে এসে পরিদর্শন করেন। তিনি ঘটনার তদন্তের আশ্বাস দেন এবং বিভিন্ন ফুটেজ খতিয়ে দেখার কথা বলেন। এদিন এক প্রত্যক্ষদর্শী জানান, আমি দেখলাম ওই দিক থেকে ছুটে আসছিল তিনজন, হাতে ধরেছিল, ওই গলিতে ঢুকলো, গলিতে ঢুকে এইদিকে চলে এলো, চলে এসে
অনেক লোক ছুটছে পিছন পিছন। এইখানে এসে আমাদের গ্রামের ছেলেটা ওর নাম মুবারক, ছেলেটা এখানে এসে ডানি সাহেব গুলি করেছে। গুলি করে গুলি করলো কেন কী করতে আজ আনবো? পিছন পিছন ছুটলো না ধরার জন্যে, তিনজন ছিল সব মাছ লাগা। তারপরে একজন মোটর সাইকেল আসছিলো আর ঘাড়ে খিল মেরে মোটর সাইকেলে কেড়ে নেবার চেষ্টা করলে, চাপলো পর্যন্ত গাড়িতে, চেপে স্টার্ট করতে পারলো না, মোটর সাইকেলে ফেলে দিলে এদিকে ছুটতে লাগলো। পাশাপাশি এক ব্যাংক কর্মী জানান, জোরে বল কি হয়েছিল, আমরা ব্রাঞ্চ ওপেন করতে যাচ্ছিলাম, সেই মুহূর্তে ছটা আর্মস নিয়ে ছেলে আসে এবং আমার দিকে বলে যে মাথা মানে গুলি বন্দুক ছেটিয়ে আপনার বলতে চাই যে করুন লজ্জা করুন, কেউ কিছু করবে না, করতে গেলে গুলি মেরে দেবো সবাইকে, বেশি চালাকি করবে না। নিয়ে আমরা কথা খুললাম, খোলার পরে এলাম বাজাতে সবাই পালিয়ে যাবে। কতজন ছিল? ছয়জন। অন্যদিকে জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী বলেন, আজকেই যে সিউড়িতে মুথুত ফিনান্সের একটু অফিস আছে, ওখান থেকে একটু অ্যাটেম্প্ট করেছিল, কিছু দুষ্কৃতীরা ছিল 5 থেকে 6 জন, যে আমরা প্রিলিমিনারি ইনকোয়ারি ভিতরে পাচ্ছি, ওরা চেষ্টা করেছিল বাট ওরা করতে পারেনি। আর তারপরে যে ব্যাংক যে এনার অফিসের যে এলার্ম আছে, এলার্ম বোঝে গেছে, তারপরে ওরা পালিয়ে গেছে ওখান থেকে। ফেরার পথে ওরা একটু পাবলিক চেস করেছে, আর পাবলিক চেস করেছে একটু লোকের বাইক ওরা নিয়ে চলে গেছে পালানোর চেষ্টার ভিতরে, আর একটু গুলি করেছে, ওই একটু যে স্যার টোটো চালাক আছে ওর প্যারে লেগেছে, দ্যাট ইঞ্জুরি ইজ নট ভেরি সিরিয়াস, উনি ঠিক আছেন, হসপিটালে আমরা টিম গিয়ে দেখে নিয়েছে। আর প্রারম্ভিক আমরা তদন্ত স্টার্ট করে দিয়েছি একটু, আর ফার্দার যে ডেভেলপমেন্টস হবে আমি আপনার লোককে জানাবো। স্যার কোনো টাকা কি লুট হয়েছে? টাকার কিছু লুট হয়নি, শুধু যাওয়ার মুখে ওরা একটু মানুষের বাইক নিয়ে চলে গেছে, তো আমরা চেষ্টা করছি ডিটেক্ট করার, আর ইনভেস্টিগেশন স্টার্ট করে দিয়েছি, খুব তাড়াতাড়ি আমরা জেলার সব জায়গায় অ্যালার্ট করে দেওয়া হয়েছে, সব জায়গায় নাকাগুলি বলা হয়েছে, আমরা সিসিটিভি ফুটেজ বগেরে খতিয়ে দেখবো কী আছে। কতজন? মোটামুটি 5 থেকে 6 জন আমরা পাচ্ছি। গুলি শুধু একটা ওই চালিয়েছে যে পালানোর মুখে, ওরা পালাচ্ছিল, পাবলিক চেস করেছে, পাবলিককে ভি আমরা বলবো, পাবলিক সাহস দেখিয়েছে ওনাকে, ওর জন্য আমরাও বলবো, বাট ইন সাচ কেসে যে একটু ভালো আছে কি দূর থেকে যে কিছু মোবাইল ওবাইল দিয়ে ছবি যে আপনি ভিডিও করেন আছে চেস করা দরকার, ওরা হাতে একটু যে কোনো আগ্নেয়াস্ত্র নিয়ে আছে কোথায় গুলি করছে কাউকে লেগে যায়, আমরাও চাই না, দেখুন সেফ আছে, আমরা একটু ওই খতিয়ে দেখছি আর ইনভেস্টিগেশন স্টার্ট করেছি, খুব তাড়াতাড়ি আমরা রেজাল্ট দেবো। ঠিক আছে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, সিউড়ি। পথ দুর্ঘটনায় দেহ ছিন্ন ভিন্ন হলো এক মোটর বাইক আরোহীর। ঘটনাটি ঘটেছে আজ সকালে ময়ূরেশ্বর থানার ছামনা গ্রামে। মৃত ব্যক্তির নাম উৎপল সেন, তার বয়স 45 বছর। নিজের গ্রাম থেকে মোটর সাইকেলে কলেশ্বর মোড় বাসস্ট্যান্ডে তার নিজস্ব দোকানে আসার সময় একটি রড বোঝাই লরি তার দেহপিষ্ট করে পালিয়ে যায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠায়। মুর্শিদাবাদ জেলার বেলগ্রামের কাছে লরিটিকে আটক করেছে পুলিশ। সুকান্ত রায়, রিপোর্ট, বীরভূম আরসিটিভি, ময়ূরেশ্বর। দুবরাজপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস পার্টির অফিসের উদ্বোধন হলো। গতকাল ফিতে কেটে উদ্বোধন করেন জেলা তৃণমূল সহসভাপতি মলয় মুখোপাধ্যায়। সঙ্গে ছিলেন দুবরাজপুর সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি মানিক মুখার্জি, তৃণমূল নেতা মির্জা সৈকত আলী, বিপ্লব মাহাত্মা, বনমালী ঘোষ সহ আরও অনেকেই। পৌরসভার ভোট যত এগিয়ে আসছে তৃণমূল কংগ্রেস তাদের রণকৌশল তৈরি করছে। জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের নির্দেশ মেনে দুবরাজপুর শহরের প্রতিটি ওয়ার্ডে এই ধরনের তৃণমূলের দলীয় অফিস তৈরি করা হবে বলে জানান জেলা তৃণমূলের সহসভাপতি মলয় মুখোপাধ্যায়। আজকে আমাদের দুবরাজপুর পৌরসভায় যে 16টি ওয়ার্ড আছে, জেলা সভাপতির নির্দেশে 16টি ওয়ার্ডে 16টি ওয়ার্ড অফিস করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই মতন আজকে সকালবেলায় 16 নম্বর ওয়ার্ডে পার্টি অফিসের উদ্বোধন হয়েছে। আজকে 1 নম্বর এবং 2 নম্বর মিলে একটা পার্টি অফিস এখানে উদ্বোধন করা হলো এবং আজ থেকেই তার কাজ শুরু হয়ে যাবে। আমাদের যারা এখানকার প্রতিনিধি আছেন, যারা দলের দায়িত্বপ্রাপ্ত আছেন, তারা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের সুযোগ সুবিধা, তাদের অভাব অভিযোগ এখানে শুনবেন এবং আমরা সেটা যথাযোগ্য স্থানে পৌঁছে দিয়ে তার সমাধানের চেষ্টা করব। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসিটিভি, দুবরাজপুর। মোহাম্মদ বাজারের শালদোহা মোড়ে কোমরপুর 9 নম্বর বুথে তৃণমূল কার্যালয়ের উদ্বোধন করা হলো আজ, যার উদ্বোধন করেন মোহাম্মদ বাজার তৃণমূল ব্লক সভাপতি তাপস সিংহ।
পাশাপাশি এদিন এলাকার 25টি বিজেপি পরিবার তৃণমূলে যোগ দেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন ব্লক সভাপতি তাপস সিংহ। পাপাই বাগদিয়া রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মোহাম্মদ বাজার। জাতীয় সড়কে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ধরপাকড় করা হয় আজ। রাজ্য সরকারের সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি পঞ্চম বর্ষে পা রেখেছে। পথ নিরাপত্তার জন্যই এই প্রকল্প। তাই সিউড়ি শহরের পার্শ্ববর্তী এলাকায় যে জাতীয় সড়ক, তার উপর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে যাতায়াতকারী যানবাহন ট্রাফিক নিয়ম মেনে চলছে কিনা তা খতিয়ে দেখা হয়। পাশাপাশি টোটো এবং অন্যান্য যে সকল যানবাহন জাতীয় সড়কে ওঠা নিষেধ রয়েছে তাদেরও ধরপাকড় করা হয়। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। উন্নত কৃষি আমাদের গর্ব। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে কৃষিকে আরো লাভজনক জীবিকা করার উদ্দেশ্যে শুভ সূচনা হলো নতুন কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পে পশ্চিমবঙ্গের কৃষক ও ভাগ চাষীদের আর্থিক সহায়তার পরিমাণ দ্বিগুণ করা হলো। এক একর বা তার বেশি জমি রয়েছে এমন কৃষকরা বছরে বর্তমানে সর্বাধিক 10,000 টাকা এবং অন্যরা সর্বনিম্ন 4,000 টাকা পাবেন। কৃষিক্ষেত্রে সরকারি সহায়ক মূল্য হিসেবে দেশের মধ্যে যা সবচেয়ে বেশি, খরিফ ও রবি মরসুমের শুরুতে দুটি সমান কিস্তিতে অর্থমূল্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে। কৃষক বন্ধু প্রকল্পে ইতিমধ্যে নথিভুক্ত প্রায় 62 লক্ষ কৃষক ও ভাগ চাষীরা নতুন প্রকল্পের উপভোক্তা বিবেচিত হবেন। 18 থেকে 60 বছর বয়সী কৃষকের মৃত্যু হলে পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। বিশদে জানতে নিজ ব্লকের সহ কৃষি অধিকর্তার দপ্তরে যোগাযোগ করুন। কৃষকের সাথে, কৃষকের পাশে, কৃষি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বজ্রবিদ্যুৎপূর্ণ পরিস্থিতিতে রাজ্যবাসীকে সতর্ক থাকতে অনুরোধ করা হচ্ছে। বজ্রপাত থেকে নিরাপদে থাকতে হলে নির্দিষ্ট কিছু নিয়ম অবশ্যই মানতে হবে। বাড়ির বাইরে থাকলে ঘরের ভিতর, সম্ভব হলে পাকা বাড়ির মধ্যে আশ্রয় নিন। খোলা জায়গা বা মাঠে কাজের সময় আশ্রয়স্থল না থাকলে যতটা সম্ভব নিচু ও গুটিসুটি হয়ে বসুন, তবে মাটিতে শুয়ে পড়বেন না। যানবাহনের মধ্যে থাকলে জানালা তুলে দিন। খোলা জায়গায় কোনো বড় গাছের নিচে আশ্রয় নেবেন না। গাছ থেকে কমপক্ষে 15 ফুট দূরে থাকুন। ঝুলন্ত বা ছেঁড়া বা ওভারহেড বৈদ্যুতিক তার এবং খুঁটি থেকে নিরাপদ দূরত্বে থাকুন। জলাশয়ে যাবেন না, মাছ ধরা বন্ধ রাখুন, ছাতা ও ফোন ব্যবহার করবেন না। ঘরের ভিতর থাকলে বৈদ্যুতিক যন্ত্রপাতির প্লাগ লাইন থেকে বিচ্ছিন্ন রাখুন। ছাদ, জানালা এবং বারান্দা থেকে দূরে থাকুন। বৈদ্যুতিক এবং ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করবেন না। বাড়িতে যথাযথ বজ্র নিরোধকের ব্যবস্থা করুন। বজ্রপাত থেকে দূরে থাকুন। সতর্ক থেকে নিজেকে বিপদমুক্ত রাখুন। বিপর্যয় ব্যবস্থাপন ও অসামরিক প্রতিরক্ষা দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। হাই স্পিড আনলিমিটেড ইন্টারনেট কানেকশন নিতে চাইছেন? তাহলে আজই যোগাযোগ করুন আরসিএস নেটওয়ার্ক নিকটবর্তী অফিসে। যোগাযোগ নম্বর 9732202011 অথবা 9382624389। এখানে পাবেন বিএসএনএল এর ব্রডব্যান্ড প্লাস ল্যান্ডলাইন, রেলটেলের ব্রডব্যান্ড, সিটি নেটওয়ার্কের ব্রডব্যান্ড। ফিরে এলাম বিরতির পর। কালা কৃষি আইন ও বিদ্যুৎ বিল 2020 বাতিলের দাবিতে সারা ভারত কিষাণ ও ক্ষেত মজুর সংগঠন দিল্লিতে চলমান কৃষকদের আন্দোলনের পাশে দাঁড়িয়ে কিষাণ প্রতিরোধ সপ্তাহ শুরু করেছে। এই প্রতিরোধ সপ্তাহ 17 জুলাই পর্যন্ত চলবে। আজ নলহাটি 2 নম্বর ব্লকের কাঁটাগড়িয়া মোড়ে সংগঠনের পক্ষ থেকে ধর্ণা দেওয়া হয়। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, নলহাটি। আজ রথযাত্রা। আজকের দিনে মা দুর্গার গায়ে মাটি দেওয়া ও খুঁটি পুজো করার রীতি রয়েছে। এমনই দেখা গেল দুবরাজপুর শহরের 16 নম্বর ওয়ার্ডের দাসপাড়া ও ডাকবাংলো পাড়ার দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে। কমিটির পক্ষ থেকে এদিন খুঁটি পূজা করার পর মা দুর্গার গায়ে মাটি দিয়ে দুর্গাপূজার শুভ সূচনা করা হয়। সরকারি সমস্ত কিছু করণবিধি মেনেই করা হলো এই পূজা, এমনই জানান দাসপাড়া ও ডাকবাংলো পাড়ার দুর্গাপূজা কমিটির সদস্য গোপাল দত্ত। আজ আমাদের এই দাসপাড়া ও ডাকবাংলা পাড়ার যে দুর্গাপুজো কমিটির যে পুজো আমরা শুরু করি, এটা 2011 সাল থেকে। এই বছর নিয়ে এটা আমাদের 11তম পুজো। আজকে রথের দিন, প্রতি বছরের মতো এই বছরও আজকের দিনটিতে আমরা খুঁটি পুজোর আয়োজন করেছি। আমরা যে এই খুঁটি পুজোটা যেটা করে থাকি প্রতি বছর, আজকের দিনে মাকে আহ্বান জানাবার জন্যে যে খুঁটি পুজো হয়, সেটা আজকে আমাদের যেসব সদস্যরা আছেন তাদেরকে নিয়ে আমরা এটা আয়োজন করেছি। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। কোভিড পরিস্থিতির কারণে বীরভূমে এবার রথযাত্রার উৎসব ম্লান। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে রথযাত্রা উপলক্ষে আজ বৃক্ষরোপণ উৎসব পালিত হয়। আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ জানান, পণ্ডিতপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের উদ্যানে আজ আম, জাম এমনই দেশি ফলের গাছ রোপণ করা হয়েছে, যার উদ্বোধন করেন পণ্ডিতপুর রামকৃষ্ণ আশ্রমের মহারাজ স্বামী সদাত্মানন্দ।
উল্লেখ্য, দুবরাজপুর শ্রী রামকৃষ্ণ আশ্রমের রথ এবার বের হবে না করোনা আবহে। আশ্রমের চত্বরে রথ ঘুরে সামাজিক বিধি মেনে অন্যান্য বছর রথ পরিক্রমা করার পর পঙ্ক্তি ভোজনের আয়োজন করা হয়, কিন্তু কোভিড পরিস্থিতিতে শুকনো প্রসাদ বিতরণ করা হয় ভক্তদের। উল্লেখ্য, রথে জগন্নাথ বলরাম ও সুভদ্রা ছাড়াও ঠাকুর সত্যানন্দ দেব রথে আরোহণ করেন। শম্ভুনাথ সেনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। শতাব্দী প্রাচীনকাল থেকেই দুবরাজপুর শহরে রথের দিন ঘুড়ি ওড়ানোর রেওয়াজ রয়েছে আজও। আজকের দিনে দুবরাজপুর শহরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 8-80 প্রত্যেকেই ঘুড়ি ওড়ানোর আনন্দে মেতে ওঠেন। কেউ বা ঘুড়ি ওড়ায়, আবার কেউ বা ঘুড়ি ওড়ানো দেখে আনন্দ করে। আজকের দিনে ঘুড়ি ওড়ানোর জন্য প্রস্তুতি চলে বেশ কয়েকদিন আগে থেকেই, কারণ সুতোতে মাঞ্জা দিয়ে ধার করে রাখার পাশাপাশি ঘুড়িগুলোর ব্যালেন্স ঠিক করে রাখা হয়। আর রথের দিনে সকাল থেকে চলে ঘুড়ি ওড়ানোর কাটাকাটি খেলা। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। করোনা আবহে বক্রেশ্বর শৈবতীর্থে 50 বছরের প্রাচীন জগন্নাথ মন্দিরের রথ এবার পরিক্রমা করেনি, তবে যথারীতি সকাল থেকে জগন্নাথ বলরাম ও সুভদ্রার পূজা অর্চনা হয়েছে। মন্দিরের সেবায়ত উজ্জ্বল চৌধুরী বলেন, করোনা পরিস্থিতির কারণে রথ পরিক্রমা করবে না এলাকা। অন্যদিকে সিউড়ি 1 নম্বর ব্লকের মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের চাঙ্গুড়িয়া গ্রাম থেকে আজ কচিকাচারা রথযাত্রা বের করে। করোনা আবহে স্কুলের পঠন পাঠন বন্ধ, তবে তারা রথের দিনে একটু আনন্দ উপভোগের জন্যই রথযাত্রার আয়োজন করে। বক্রেশ্বর থেকে সোমনাথ দে ও সিউড়ি থেকে পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। হেতমপুর গৌরাঙ্গ মাঠের পক্ষ থেকে আজ সেন্ট্রো গাড়ি করে মঠ চত্বরে ঘোরানো হয় জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে। গত বছরের মতো এবারও হেতমপুর রাজবাড়ির ইংল্যান্ডের তৈরি পিতলের রথ না পেয়ে সেন্ট্রো গাড়ির ব্যবস্থা করা হয়। ভক্তদের দর্শনের জন্য বেশ কিছুক্ষণ মন্দিরের বাইরে বের করে রাখা হয় জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে। উল্লেখ্য, হেতমপুরে রথযাত্রা রাজাদের আমল থেকেই জাঁকজমক সহকারী হয়ে আসছে। এই উপলক্ষে মেলাও বসে। 2007 সালে রাজবাড়ির আর্থিক অবস্থা খারাপের কারণে কুমার মাধবীরঞ্জন চক্রবর্তী ও সুরঞ্জন চক্রবর্তী গৌরাঙ্গ মন্দিরটি গৌরাঙ্গ মঠের হাতে তুলে দেন এবং তারা রথযাত্রার আয়োজন করেন। তবে হেতমপুর রাজবাড়ির রথ না পাওয়ার প্রসঙ্গে হেতমপুর গৌরাঙ্গ মঠের সভাপতি ভক্তি বাড়িদি ত্রিদণ্ডী মহারাজ জানান, হরে কৃষ্ণ রাধে রাধে, জয় জগন্নাথ। শ্রী গুরুপাদ পদ্মে প্রণতি জ্ঞাপন করে আজকে আমরা রথযাত্রা সম্বন্ধে কিছু কথা বলছি। আমি হেতমপুর গৌরাঙ্গ মঠের দায়িত্বে রয়েছি। এখানের এই মন্দির মহারাজ রামরঞ্জন চক্রবর্তী মহাশয় নির্মাণ করেছিলেন, প্রায় 200 বছরেরও পুরাতন হয়ে গেল, এবং তখন থেকে তিনি রথযাত্রাও প্রচলন করেছিলেন। জগন্নাথ দেব, এখন আমরা জগন্নাথ দেবের রথযাত্রা করি, আগে অবশ্য তারা মহাপ্রভুর রথযাত্রা করতেন। তো সেই রথযাত্রা কিন্তু আমরা বন্ধ করিনি। 2007 সালের 1 জানুয়ারি শ্রীযুক্ত মাধবীরঞ্জন চক্রবর্তী মহাশয় এবং বর্তমান রয়েছেন এখনও আমাদের সুরঞ্জন চক্রবর্তী মহাশয়, তারা উভয়েই ট্রাস্টি হিসেবে আমাদের হাতে পুরোপুরি মানে ডিড করে দিয়েছিলেন, দায়িত্ব তুলে দিয়েছিলেন, এবং সেই থেকে আমরা এখনও সেবা পুজো সমস্তই যথাযথ করে আসছি। তো যেহেতু রথ বেরোয় এবং কোভিডের ব্যাপারটা চলছে, তাই হয়তো রাজবাড়ির তরফ থেকেও রথটা আসেনি। আমরা নিজের মতো করে গতবারও প্রভুকে নিয়ে বেরিয়েছিলাম, প্রভুর একটু বেরোনো অভ্যাস, চাকা টাকা যাতে থাকে এবং স্টিয়ারিং এরকম একটু গাড়িতে উনি চাপেন, তো সেই রকম রথ না করতে পারলেও আমরা আমাদের মতো একটু প্রভুকে নিয়ে বেরোবো। এইভাবে রথযাত্রা আমরা করছি, কোভিড-19 বিধি যা আছে সেগুলো মেনেই আমরা করছি। ভক্তদেরকে আসতেও আমরা নিষেধ করেছি, তবে 2-4 জন ভক্ত তো এসেই যান, আর তাছাড়া সেবকদেরকে তো থাকতেই হয়। এই জন্য খুবই মুষ্টিময়, এখানে বেশ 1000 লোকের ভিড় হয়ে যায় ভক্তদের, আপনারা জানেন। আমরা মেলা টেলা সব বন্ধ করে দিয়েছি, কিন্তু পুরোটা তো বন্ধ করা যাবে না। প্রয়াত শ্রীযুক্ত মাধবীরঞ্জন চক্রবর্তী মহাশয় আমার হাতে মানে তিনি ট্রাস্টি হিসেবে সেবার দায়িত্বপ্রাপ্ত তিনি ছিলেন, তিনি সমর্পণ যখন করেছিলেন যে দেখবেন আপনারা প্রভুর সেবা, এই অর্পণ করলাম। তো তার জন্য আমি চাই যে তার কাছ থেকে যে আমি দায়িত্ব যেভাবে নিয়েছিলাম মহাপ্রভুর সেবা, আমার গুরুদেবের কৃপা, জগন্নাথের কৃপা, তাই এখন বাহ্যিকভাবে আমরা হয়তো কোভিড নিয়মটি মেনে আমরা রথ না বের করলেও আমরা ভেতরের মধ্যে অনুষ্ঠান করছি। হরে কৃষ্ণ। হঠাৎ করে রথের বদলে গাড়িটাকে কেন আপনারা বেছে নিলেন? আসলে আমরা বেছে নিলাম বললেও ভুল হবে, আপনারা সবাই জানবেন যে জগন্নাথ জগতের নাথ, আপন ইচ্ছায় প্রভু চলেন জগন্নাথ। ওই অত বড় রথ টেনেও চালাতে পারে না, আবার তার ইচ্ছে চলে। তো যখন এইভাবে উনি চাকা দেওয়া রথের মধ্যে চাপতেন, তার মধ্যে স্টিয়ারিং ব্রেক সবই ছিল, কিন্তু যখন ওনারা কোনোভাবে অনিচ্ছা প্রকাশ করে আমাদের হাতে আসেনি, আর আমরা তার মধ্যে ঝামেলার মধ্যে থাকতে চাইনি, ঠিক আছে। তার জন্য প্রভুর ইচ্ছা আছে, সেই চাকা দেওয়া, স্টিয়ারিং দেওয়া, ব্রেক দেওয়া, এরকম কোনো জিনিসের মধ্যে চাপবেন, হয়তো এটাই তার ইচ্ছা। ওই জন্য আপাতত আমি এটাই করেছি, ভবিষ্যতে হয়তো যদি সেরকম তার ইচ্ছে হয় তাহলে আলাদা সেরকম পদ্ধতিতে রথ হবে। তবে আমি একটু এবারও হয়তো কিছু ডিসিশন নিতে পারতাম, আমি রেখে দিয়েছিলাম তাদের জন্যে, যে শুনছিলাম তারা যদি রথ এখানে সেভাবে অর্পণ করেন, তো এনারা অতটা সেভাবে ইয়ে করেননি, যার জন্য আমরাও সে বিষয়ে আর ইন্টারেস্টেড নই। আমরা আগামী দিনে ভগবান যেভাবে প্রেরণা দেবেন, জগন্নাথ দেব সেভাবেই করবো। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, হেতমপুর। আজকের সংবাদ এই পর্যন্ত, পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।